ফেসবুকে কখনো অন্য আলেমদেরকে বাজে মন্তব্য কমেন্টস করবেন না। Islamic event. Enjoy to the Holy Quran. মাদারকে ষড়যন্ত্রকারী সব সময় আমাদের কাছে পরাজিত হয়েছে, ভবিষ্যত হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত আল্লাহর ওলি বিদ্বেষী নবী বিদ্বেষীদেরকে শায়েস্তা করার জন্য, কোরআন সুন্নার দলিলের মাধ্যমে শায়েস্তা করার জন্য হাজার হুসাইনি সৈনিক বিশ্বের জমিনে আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? দুইটা জিনিস আমি আপনাদের কাছে চাই, একটি হলো ধৈর্য আর একটি হলো মনোযোগ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি আশা করব আপনারা বসে পড়লে আরো সুন্দর দেখা যাবে, হোক প্যান্ডেলের বাহিরে আপনারা বসে পড়বেন, এটা আমার সবচেয়ে হোক মাটি দিয়ে আজকে বসবেন। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আবারও প্রমাণ করে দিলাম আমরা সিন্নি খাওয়াইন না সুন্নি নয়, আমরা নবীর মহব্বতের পাগল, ঠিক কিনা বলে? আমাদেরকে ভাড়া করে আনতে হয় না, আমরা নবীর মহব্বতে আসি, কথা বলেন ঠিক কিনা বলে? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে দেখা। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা। সাউন্ডটা দাব দাব করে একটু মিক্স মিষ্টি করে, মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাউন্ড নড়ে গেছে, প্রেমের ফুলগো ধারা তোমারি জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গসাড়া, হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে আঁকি কাঁদে ভুবন কাঁদে, আল্লাহুম্মা। মৌলভী বাজার বড়লেখা জহরপুর তরুণ প্রজন্মের উদ্যোগে দিনের বেলায় 13 ফেব্রুয়ারি 2020 তৃতীয় বার্ষিক বালিছড়া প্রাইমারি স্কুলের পূর্ব পাশে তাফসিরুল কোরআন মহাসম্মেলন, সভাপতি উপজেলা পরিষদ বড়লেখার অনবদ্য গণমানুষের নেতা জনাব শোয়েব আহমদ সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ জি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই দিনের বেলা কনফারেন্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অনেক উলামায়ে কেরাম আমার পূর্বে বক্তব্য রেখেছেন, মাওলানা মকবুল হোসাইন খান, মাওলানা ইব্রাহিম খলিল জামালী সাহেব, মাওলানা এম এম মুহিত হাসানী সাহেব, মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী সাহেব, মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব, মাওলানা শাহেদ আহমদ সালী সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব সহ জফরপুর নতুন জামি মসজিদ কমিটি, যে আল্লাহ পাক আমাদের সকলকে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা,
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। জন্মেছি ভাবে যেতে হবে, তবে এমন জায়গায় পূর্বের পুরুষগণ ধারাবাহিকভাবে চলে গিয়েছেন, সেখান থেকে আর ফিরে আসেনি। একদিন হয়তো বা তাহিরি সেখানেই চলে যাবে, সেখানেই চিরনিদ্রায় শায়িত হয়ে যাবে, হয়তোবা সেই ধারাবাহিকতায় আপনি সেই জায়গারই যাত্রী। জবান খুলে বলুন সেই জায়গাটার নাম কি, কণ্ঠটাকে উঁচু করে দিয়ে বলুন সেই জায়গার নাম কি। এই কবরে যাওয়ার পূর্বে আমি নিজেকে গোছাতে হবে, আপনি নিজেকে গোছাতে হবে, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর হাবিব বলেছেন কবর স্বর্গ, কবর নরক, কবর সুখ, কবর দুঃখ, কবর সুখ, কবর কষ্ট, কবর আনন্দ, কবর বেদনা। কাদের জন্য বেদনা? যারা নবীর দুশ্মন। কাদের জন্য আনন্দ? যারা নবীর পাগল। সেই পাগলামি শুধু জবান দিয়ে করলে চলবে না, কাজেও পরিণত করতে। জানার নাম ইমান নয়, মানার নামই হলো ইমান। ধন্যবাদ জানাচ্ছি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে এবং স্থানীয় প্রশাসন থেকে শুরু করে থানার ওসি মহোদয় পর্যন্ত কনস্টেবল যারা সহযোগিতা করেছেন, এবং বিশেষ অতিথি সাহেব মঈনুল ইসলাম সাহেব সহ আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার ধারাবাহিক কিছু কথা উপস্থাপন করব। ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে কথাগুলো শ্রবণ করতে হবে। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। একমাত্র ধৈর্য হলো সাফল্যের চাবিকাটি। ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন রয়েছেন। জবান খুলে বলুন তিনি কে, আরো জোরে বলে তিনি কে। আল্লাহ যদি আমাদের সাথে থাকে আমাদের আর কোনো টেনশন আছে ভাই? কোনো টেনশন নাই। দুনিয়ার মানুষকে কি বলবে সেগুলো দেখার টাইম নেই। যারা তাহিরিকে নিন্দা করে তাদেরকে নিয়ে ভাবার সময় তাহিরির নেই, যারা তাহিরিকে ভালোবাসে তাদেরকে নিয়ে তাহিরি ব্যস্ত। সুতরাং চাপাবাজির দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আজ সকল মানুষ তাহিরি রূপ দেখতে আসেনি, সকল মানুষ নবীর প্রেমিক গোনা তাহিরির কণ্ঠ শুনতে আসেনি। আজকে হাজারো হাজারো মানুষ এই মৌলভী বাজার বড় লেখার জমিনে এসেছেন একমাত্র লৌহে মাহফুজের কোরআনের আকর্ষণে। ঠিক কিনা বলো? সেই কোরআনকে রুদ্ধ করবে, ইসলামকে রুদ্ধ করবে, সেই কোরআনকে বিচ্ছিন্ন করবে, নবীর প্রেমিকদের প্রেমকে নস্যাৎ করবে, এই শক্তি কাহারও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো প্রিয় নবীর শান আজমতের উপরে বলবো। ঠিক কিনা বলেন? প্রিয় নবীর শান আজমতের উপর বয়ান করব, তবে আপনাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহর হাবিব বলেছেন আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের ভিতরে নবীর মহব্বত আছে না নাই? নামাজে দাদাকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে চাচাকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে রাষ্ট্রপতিকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে যদি বক্তাকে সালাম দেওয়া হয় নামাজ বাতিল, বন্ধুকে সালাম দিলে নামাজ বাতিল। কিন্তু নামাজ আফদালুল ইবাদতে সালাত, নামাজ এমন একটি বন্দিগি যেই বন্দিগির ভিতরে পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। বাট আমার জান আমার প্রাণ রসুলকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথাগুলো মনোযোগী হতে হবে। তো নামাজ ইবাদত, যারা নামাজ নামাজ করে সেই নামাজের ভিতরে নবীর মহব্বত আছে না নাই? তো আমরা ওই আমলই করব যে আমল আল্লাহর কাছে কবুল হবে প্রিয় নবীর ভালোবাসার ভিত্তিতে। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই, নামাজ ছাড়া কোনো বিশ্বাসগিরি নাই। যদি কি কোনো পীর বলে আমি নামাজ মানি না, আমি বলবো তোমার আমি পীর মানি না। যদি কোনো বক্তা বলে নামাজ মানি না, আমি বলবো তুই বক্তার বয়ান আমি শুনি না। যদি কেউ বলে আমরা মা বাবার খেদমত মানি না,
আমি বলবো তোর মতন পীর সাপকে আমি মানি না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো আমার কথাগুলো কোট করে রাখবেন, আমি কখনো স্বজন প্রীতি করে কথা বলি না, আমি যা বলি বাস্তব বলি। তাহিরি ভণ্ডকে ভণ্ডই বলে, তাহিরি ভালোকে ভালোই বলে, হককে হক বলে, বাতেলকে বাতেলই বলে। তাহিরির ১৮ বছরের ওয়াজের ভিতরে কখনো তাহিরি শিরকি করে নাই, তাহিরি ১৮ বছর ওয়াজের বয়সে কখনো নবীর বিরুদ্ধে কথা বলে নাই, কিন্তু দুই মাস তিন মাস চার মাস হতে গিয়ে শত শত কুফুরি বাক্য যাদের মুখ দিয়ে বের হয়, এরাই সমাজের সবচাইতে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। কারো সাহস নেই ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু ওলামায়ে কেরাম যদি সেই রাস্তা খুলে দেয় কথা বলার, তাহলে আমরা ওলামায়ে কেরাম বড় চিন্তিত, বড় শঙ্কিত, বড় দুঃখিত। এই জন্য আমাদেরকে লাগাম ঠিক রেখে কথা বলতে হবে, কারণ এই দেশ থেকে কোরআন সুন্নার প্রেম ভালোবাসাকে নস্যাত করার জন্য বহুত নাস্তিক নাম বাম লেগে গিয়েছে। তাদের শক্তি কখনোই, তারা কখনো জয়ী হতে পারে নাই আমাদের কারণে, যেন তারা সুযোগ না পায়। এই দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ জিব্রাইল, হ্যাঁ জিব্রাইল, তুমি আমার বন্ধু নবীর কাছে যাও। যেরকম সুবহানাল্লাহ, কার কাছে যাও? বন্ধু নবীর কাছে যাও, কারণ আমার আল্লাহর হাবিব যুগে 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 আমার আল্লাহ এই পৃথিবীতে যত নবী রাসূল গুণ পাঠিয়েছেন সবার মুখের মধ্যে একটাই স্লোগান ছিল, উবুদুল্লাহ, ইবাদত করো কার? আল্লাহ। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ত্রাসী করতে পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জঙ্গিবাদ করার জন্য পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি করার জন্য পাঠাই নাই। এখন বলবেন তাহিরি হুজুর, তাহলে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? আমি বলবো কেন? আল্লাহই তো কোরআনে বলে দিয়েছেন, বলবো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। লিয়াবুদুনের তাফসীর খুলে দেখবেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহকে জানার জন্য, আল্লাহর বিধান মানার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আমাদের সবাইকে বানিয়েছেন কে? নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেন, জিকিরের মাধ্যমেও আমি আল্লাহর গোলামি হয়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। মাইক ঠিক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। ও আল্লাহ, আমরা তোমাকে এমন ভাবে স্মরণ করলাম ইবাদতের মাধ্যমে, তুমি আল্লাহ আমাদেরকে স্মরণ করবা কিসের মাধ্যমে? আর কুরুকুম এই কোরআনের আয়াতের যতটা তাফসির করবেন, ম্যাক্সিমাম তাফসিরের মধ্যে বলা হয়েছে আযকুরুকুম আইবির রাহমাতি আইবিল মাগফিরা, আমার আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বার আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আমার নবী বলেন, হারানো সম্পদ খুঁজে পাইলে মানুষ যেমন খুশি হয়, তার চাইতে আমার আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন গুনাহ করে, আমার উম্মত যখন গুনাহ করে, উম্মত যখন তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়। ঠিক কিনা বলে? এই জন্য আমাদের গুনাহ আছে তো, এই জন্য তওবা করার প্রয়োজন রয়েছে। আমরা তওবা করতে খুব ভয় পাই, তওবা করলো লাইলাতুল কদরের রাত্রে সারা রাত নামাজ পড়ে শেষ রাতে চোখের পানি ফেলে তওবা করে সকাল সূর্য ওঠার পরে সেই আগের দিকে ফিরে যায়, এই তওবা কোনো লাভ হবে না। নামাজ পড়ার সময় খুব কাঁদতেছে, নামাজের পর দেখা যায় সুদখোরের মধ্যে ওয়ান নম্বর, লাভ হইব কি? হুজুর আমাদের ডাক তো আল্লাহ কবুল করে না, করবে কিভাবে? তোমার জবানে আল্লাহর নাম, অন্তরে আছে মুনাফিকি, এই ইবাদত কোনো কাজে আসবে?
আচ্ছা কাজে আসবে, কাজে আসবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমাদেরকে শুদ্ধ হতে হবে, আমাদের ভুল থাকতেই পারে, আমাদের ভুল আছে বলেই তো, ভুল হবে বলেই তো আল্লাহর একটা নাম গাফর গাফফার, ঠিক কিনা বলেন? ভুল আছে বলে আল্লাহর একটি নাম গাফর গাফফার, ক্ষমা করার মালিক একমাত্র আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ? ও বন্ধুরে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আমার আল্লাহ বলেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। ইসলাম শান্তির ধর্ম নাকি মারামারির ধর্ম? জবান খোলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম। এই জন্য যুগে যুগে 124,000 পয়গাম্বর সব নবীগণ তার উম্মতদেরকে বলছেন এবাদত করো কার, কিন্তু আমার নবীও এসে দুনিয়াতে বললেন এবাদত করো আমার আল্লাহ, কিন্তু কেউ নবীকে মেনেছে কেউ নবীকে মানে নাই। তাহিরির বয়ান যে সবাই মানবে এটা কিন্তু কথা নয়, যার ভালো লাগে মানবে, যার ভালো লাগে নাই মানবে না। এটাই হলো 1450 পূর্বের ইতিহাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ গো এমন একটা সময় তুমি আমাকে পাঠিয়েছ যে সময়ে কন্যা সন্তানকে ওরা জিন্দা কবর দেয়। আল্লাহ ডাক দিয়া কহ বন্ধু আপনার দায়িত্ব হলো তাদেরকে দাওয়াত দেওয়া, হেদায়তের মালিক পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলো হেদায়তের মালিক কে? হেদায়তের মালিক আল্লাহ। এই জন্য যুবক আল্লাহর কোরআনে আল্লাহ বলেন আনজারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে বন্ধু আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান এরা কখনো ঈমান আনয়ন করবে না। আমি আপনাদেরকে যতই ভালো কথা বলি অন্তরে যদি আপনার হেদায়তের চিন্তা না থাকে, মান্যতার চিন্তা না থাকে, তাহলে মনে করবেন এখানে আমার কিছু করার নাই। ভালো কথা গ্রহণ না করলে মনে করবেন আপনার নসিবের ভিতরে হেদায়ত নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ, এতে কোনো সন্দেহ নাই। নবীকে রহমত পাওয়ার পরেও যারা নবীর মহব্বত অন্তরে ধারণ করতে পারলো না এদের কপাল অনেক পোড়া। যারা অকপকেটে, যারা জবান স্লিপ অফ টাং হয় না, ইচ্ছা করে নবীর বিরুদ্ধে কথা বলে, এদের হিসাবটা হাসরের ময়দানে কঠিন হয়ে যাবে রে বন্ধু। কারণ এমন একজন নবীর বিরুদ্ধে তুমি কথা বলো যেই নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, যেই নবীকে আমার আল্লাহ খলিফাতুল্লাহ বলে নাই, যেই নবীকে আমার আল্লাহ নূরুল্লাহ বলে নাই, যেই নবীকে আমার আল্লাহ নাজিউল্লাহ বলে নাই, যেই নবীকে আমার আল্লাহ বলেছেন হাবিবুল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মাল ফারকু বাইনাল কালিম এন্ড হাবিব, মনোযোগ, কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহরে বলে রব্বি আরনি প্রভু দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানায় আরামে ঘুমিয়ে থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে মহান রবের দিদারে দিতে চাই। কালিম হলো তিনি, কালিম হলো তিনি যিনি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আর হাবিব হলো তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার সন্তুষ্টি কামনা করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। খুব কেয়ারফুল, কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আল্লাহকে দেখতে গিয়ে
নূরের তাদাল্লিতে বেহুশ হয়ে গেল। আর হাবিব হলো তিনি যিনি লামকানে স্বয়ং আমার রবের হাতের মধ্যে 70,000 লাইট নাও, কয় হাজার কথা বলেন, কয় হাজার তোমার হাতের মধ্যে 70,000 লাইট নাও। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেন? কয়, তুমি আমার বন্ধু নবীর কাছে যাইবা। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, জীবনে কতবার নবীর কাছে গেলাম, কোনদিন 70,000 নূরের লাইটের প্রয়োজন হয় নাই। আল্লাহ ডাক দিয়ে, ও জিব্রাইল, এখন বলবো না, সময় হলে বুঝবে। এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 70,000 লাইট নিয়ে দিনে আসে নাই, রাতে আসলেন। আমার প্যান্ডেলে আজকে লাইট আসে না নাই? লাইট আছে না নাই? এখন কি লাইট গুলা জ্বলে? কেন জ্বলে না? দিন কি দিন কি দিন লাইট জ্বলাতে হয় রাত্রে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন রাত্রে, কয় হাজার লাইট আনলেন, 70,000 লাইট এনে দেখেন আমার নবী ঘুমাইতেছে। আমি আপনি ঘুমাইলে উজু ভেঙ্গে যাই, আমার নবী ঘুমাইলে উজু ভাঙ্গে না। জিব্রাইল কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বন্ধুর কাছে আমারে পাঠাইলা, আমি তো এসে দেখি তোমার বন্ধু নবী ঘুমাইতেছে, আমি কি করব? আল্লাহ ডাক দিয়া, ও জিব্রাইল, যেহেতু ঘুমাইতেছে গো, হাত দিয়া ঘন্টারে খুল্লা ডাক দিও না, আমার বন্ধু নবী কদমে তুমি জিব্রাইলের নরম জিহ্বাটা লাগাইয়া দাও। জিহ্বাটা লাগাইয়া দিলে আমার নবী কই, ও জিব্রাইল, আল্লাহ আমারে পাঠিয়েছেন আপনি নবীকে রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ শুনে কেউ কি কাঁদে না হাসে? কিন্তু আমার আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব তো কথা বলতে চেয়েছিলাম প্রসঙ্গটা টেনে, তো বলি ফেলি এখনই। আমাকে রিসিভ করেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, এটাকে বলা হয় মাটি ও মানুষের নেতা, ঠিক কিনা বলেন? আমি আমার অন্তরিক গাড়িতে বসো, আমার গাড়িতে যারা ছিল আমি বলতেছি, বলতেছিলাম এভাবেই যে এটাকে বলে রেসপন্স, প্রতিনিধি। যেই ব্যক্তি আলেম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, সুন্দর, কালো, ধনী, দরিদ্র, সুখে দুঃখে যিনি পাশে থাকবেন তিনি হলো যোগ্য নেতা। খেলা বলেন, আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দান করুক, প্রশাসনের স্যারদের হায়াতে বরকত দান করুক, আল্লাহ সকলকে ইজ্জত সম্মান আল্লাহ আপনি বাড়িয়ে দেন। সকলে একটু হাত তুলেন, সোজা করেন, আমার পক্ষ থেকে তো চেয়ারম্যান সাহেব কিছু দিতে পারবো না, একটু শুভেচ্ছা দিয়ে এইভাবে এইভাবে হাত দাঁড়িয়ে চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে একটু আমার শ্রোতাদেরকে শুভেচ্ছা দিয়ে দেন, একটা স্লোগান দেন সুন্দর করে। মা কবরে পাকা আছে ভ্যাংকের ভিতরে, কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে প্রিয় নবীর খাতিরে এই মাহফিলের ভিতরে, ঠিক কিনা বলেন? হাত তুলে নিন সামনে, 1,00,000 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ বলেন, ভালোদের পাশেই থাকতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার নবীজি ঘুমাচ্ছে, নবী কি করছে? আপনাকে দিদার দিবে আল্লাহর হাবিব চোখে করলেন,
কেউ দেখতে পারে নাই, আর স্বয়ং আল্লাহ আপনাকে প্রস্তাব করেছেন, আল্লাহ আপনি নামছেন কেন? আমার রাসূল বললেন, আমি যদি আল্লাহর মহান মনিবের দিদারে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধু রে, কেবলমাত্র বিবেচনা আপনার বললা খুব মনে রেখে দিলাম, আসুন দশের লাখে একের বোঝা কে দিয়ে দিবেন? 50,000 টাকা ও জিবরাইল, আমি যদি মহান রবির দিদারে যাব এর চাইতে আনন্দের কোনো খবর নাই, কিন্তু আমি আমার উম্মতের জন্য চিন্তা করি, উম্মতের জন্য মায়া করি। কয়দিন কয়দিনে আসলেন? 12 দিন আগে দাওয়াত, এখানে আমার 2023 সালে দাওয়াত। আমার বন্ধু নবীর বলে দে, আমার বন্ধু নবীর, যতদিন আমি আল্লাহর দরবারে রাখবো ততদিন আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। যেইমাত্র এই কথা রসুল শুনলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসিদের হাসি হলো 3 প্রকার, এক প্রকার হাসির নাম দেহেক, আর এক প্রকার হাসির নাম কাহকা, আর এক প্রকার হাসির নাম তাবাসসুম। দেহেক মানে হলো মৃদু হাসি, কখন আপনি হাসতে পারেন, কাহকা হলো অট্টহাসি, আর তাবাসসুম হলো মুচকি হাসি। মুচকি হাসি দেওয়া হলো সুন্নতে রাসূল। আর আমার দেশের ভিতরে একটা রেওয়াজ শুরু হয়ে গেছে, বেশি বেশি হাসবে, হা হা করে হাসবে, পার্কের ভিতরে গিয়ে লাইন ধরে দাঁড়ায়, দৌড়াতে দৌড়াতে লাইন ধরে দাঁড়িয়ে একটু হাসো, প্রাণ খুলে হাসো, হার্ট ভালো থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, মেন্টালিটিস প্রবলেম হবে না, বেশি করে হাসো। হা হা করে হাসে তারা, হেসে হেসে অন্তরকে ভালো রাখতে চায়, আত্মাকে শুদ্ধ রাখতে চায়। আমি বলবো আল্লাহর হাবিব বলেছেন, রক্ত হাসি নিষেধ আছে, তাবাসসুম মুস্কি হাসি হলো সুন্নাত রাসুল। তারা বলে দেখো ধর্মের মিল না, তারপরে মনের টান আসে না ভাই, আবার মুসলমান শত্রু হবে কিভাবে? কোন দুশ্মন নাই, তাহির সব ফ্রেন্ড, রাজি রাজি। এই ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু থাকতে হবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। আমাদের 14 তারিখ আসতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন, এইগুলা থেকে সাবধান। আমি 4টা দাবি করেছি, 1 নম্বর 14 ফেব্রুয়ারি ফুলের দোকান সব বন্ধ, ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রাইভেট কোচিং বন্ধ, 3 নম্বর পুলিশ প্রশাসনের কড়া নজরদারি, 4 নম্বর দাবি সকল মানুষ মা বোন ওই 14 তারিখে ভালোবাসা দিবসের নামে রাস্তায় না বেরিয়ে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, সেই দিন ভালো যদি বাসো, মায়ের জন্য এক্সট্রা রান্না করো, মাকে নিয়ে বাবাকে নিয়ে আনন্দ দেখে ওই দিনটা উদযাপন করো, আল্লাহ হাজার গুণ খুশি হবেন। এই ভালোবাসার সাথে পৃথিবীর যে ভালোবাসার সঙ্গে কোরআন এবং আল্লাহর রাসূলের সম্পর্ক নেই, এটা ভালোবাসা হতে পারে না, এটাই হলো সমাজের সবচাইতে বড় সর্বনাশ। কথা একদম ফাইনাল নাকি বাকি রাখলাম? ভালোবাসবো কার সন্তুষ্টির জন্য? আমার সঙ্গে ভালোবাসা রাখবেন আমার সুর শুনে নয়, আমি যা বলছি যদি এটা আল্লাহ এবং রাসূলের পক্ষে হয়ে থাকে সেই কথাগুলোকে আপনারা ভালোবাসবেন। রাজি আছেন সবাই? এই জন্য আল্লাহর হাবিব ফাতাবাসসামা রাসূল, রাসূলকে মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পরে রাসূলের এই সামনে 2টা দন্ত মোবারক একটু বের হলো, এই রাতের বেলায় এই 2টা নূর, এই 2টা দাঁত থেকে এটাকে সানেওয়ালিয়া দাঁত বলা হয়, এই যখন 2টা দন্ত মোবারক থেকে বের হলো 70,000 লুট লাইট নিয়ে জিব্রাইল হাজির,
রসূলের পাকের দন্ত মুবারক থেকে এমন একটা নূরের ঝিলিক মেরেছে, জিব্রাইলের 70,000 লাইট মিটি মিটি করে কাঁপা শুরু হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি যদি আমার বন্ধুর কাছে লাইট নিয়ে আজকে না যেতে, মুসা কালিমুল্লাহ যেমন করে আমি আল্লাহকে দেখতে এসে তোর পাহাড়ে দাঁড়িয়েছিল, আমি আল্লাহর 70,000 নূরের পর্দার ভিতর থেকে সালনা পরিমাণ নূরের জিলিক যে মেরেছিলাম, মুসা নবী যেমন ভাবে বেহোস হয়ে গিয়েছিল, আমার বন্ধু নবীর দন্ত মুবারকের নূরের তাফল্লিতে তুমি জিব্রাইল বেহোস হয়ে যেতে। সেটার নাম রহমাতুল্লিল, সেই নবীকে পেয়ে আমরা খুশি, ঠিক কিনা? গভীর মনোযোগ লাগানোর পরে রওনা হয়ে গেলেন। হওয়ার পরে দেখলেন একটা কবর দেখা যায়, ওই কবরের ভিতরে মুসা নবীকে জিন্দা দেখা যায়। আপনারা বলেন সকল নবীগণ রওজাতে জিন্দা না মরা? আরো জেনে কোন জিন্দা না মরা? মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে উনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ ও সালাম পড়তেছেন। এখন আমার কষ্ট হলো, অনেক নবীর রওজা ছিল, কোন নবীর রওজা উন্মুক্ত করা হয় নাই, মুসা কালিমুল্লাহ রওজা কেন নবীর সামনে উন্মুক্ত করা হলো? কারণ মুসা নবী আল্লাহরে কষ্ট করছিল, আল্লাহ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়? আবার আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ দেখা দেয় না আমার নবীকে, মুসা কালিমুল্লাহকে আমার নবীকে দেখায়া আমার আল্লাহ আবারও বোঝাইয়া দিলেন, ও মুসা তাকায়া দেখো হাবিবুল্লাহ কারে কয়। উনি মসজিদে আকসার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে তিনি দুই রাকাত নামাজ পড়াইলেন। এখন আমি বড় লেখা বাসীর কাছে প্রশ্ন করো, ওই মসজিদে নবী ইমামতি করলেন, মুক্তাদি কে ছিল? তুমি দাঁড়াও না, আরে বেশ থাকে, তুমি তো কমিটির ছেলে, তোমাকে তাকে প্রথম বলবো। আমার নবীজি মসজিদে আকসার ভিতরে নামাজ ইমামতি করলেন, মুক্তাদি কে ছিল? সব নবীগণ ছিল, কয়জন নবী? যত নবী ছিল সব নবী আমার নবীর পিছনে মুক্তাদি। সুবহানাল্লাহ, আমি যাওয়ার পরে বলেন তো, ওই সব নবী যদি ওই মসজিদে নবীর পিছনে মুক্তাদি হওয়ার, আমি জানতে চাই ওই সব নবীর ভিতরে মুসা নবী আছে না নাই? তো রসুল তো যাওয়ার সময় দেখে গেলেন, চেয়ারম্যান মহোদয় কেউ এই বিষয়গুলো খুব আমাদের পক্ষ থেকে বলা প্রয়োজন, যে আমরা যে কথা বলি গায়ের জোরে বলি না দলিলের জোরে বলি, এটা প্রতিনিধিদের বোঝার দরকার, আর ওনাদের কাছে বিভিন্ন অভিযোগ আসে, ঠিক কিনা বলেন? তো মুসা নবীকে দেখে গেল রওজার ভিতরে, এই মুসা নবী আবার অসংখ্য কিলোমিটার দূরে হলো মসজিদ আকসা, ওই নবীর পিছনে নামাজের মুখ ইমামের পিছনে মুক্তাদি। আবার নবী যখন এই মসজিদ থেকে আসমানে গেলেন, সেখানে গিয়ে দেখেন মুসা নবী। এখন বড় দেখা জানতে চাই, আপনারা বলুন তো দেখে মুসা নবী মোট কয় জন, কয় জায়গায়, কত জায়গায়, কয় জায়গায়? তিন জায়গায়। এই যে রসুলের শান, আপনাকে কিভাবে বোঝাবো বলেন, একই মুসা নবীকে যদি কবরের ভিতরে, একই মুসাই যদি আবার মসজিদে আসা, একই মুসাই যদি আবার আসমানের উপরে, যারা আমার রসুল শুধু রওজাতে আছেন, এর বাহিরে যেতে পারে না, আমি বলবো তাদের জ্ঞানের শূন্যতা রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কিতাবের নাম শরহে সুদুর কিতাবে বলেছেন, আমি আমার রসুলের সবুজ গম্বুজটাকে 75 বার মুরাকাবা করলাম, মুরাকাবা করে চোখটা খুলে দেখি রসুল আমার সামনে সরাসরিলে দাঁড়িয়ে আছে। তো যাদের চোখ আছে তারা দেখে, যাদের চোখে ভেজাল তারা দেখে না? তুমি দেখবা কিভাবে, তোমার ব্যাটারি সমস্যা,
কি সমস্যা? আমার চোখ তো শুদ্ধ নয়, যাদের চোখ শুদ্ধ একটা কবি ফেরা সকাল মোমেনে আল্লাহ প্রেমিকদের চোখের ভিতরে আল্লাহ এমন একটি নূর দিয়ে দিয়ে যে এই নূরের আলোতে তারা অনেক কিছু দেখতে পারে। রাসূল যখন গেলেন আসমানের উপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আকাশে নবীদের সঙ্গে দেখা হলো, ঠিক কিনা বলেন? আমার মূলত আলোচনা সেখানে নয়, আমার আলোচনা টু দা পয়েন্ট এখানে যে জিব্রাইল আলাইহিস সালাম বললেন নীতি নীতি রসুলকে নিয়ে গেলেন একেবারে সিদরাতুল মুনতাহা গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব? আমাকে রিসিভ করলেন চেয়ারম্যান মহোদয়, অবদনা চেয়ারম্যান সাহেব রিসিভ করার পরে যদি একটু সামনে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে কি অনুষ্ঠান দেখলাম গেট, এই গেট বরাবর এসে যদি চেয়ারম্যান সাহেব বলতেন তাহির সাহেব আপনি মাহফিলে যান না আমি যেতে পারবো না, সামনে একটু সমস্যা আছে, আমি আসতাম। কথা বল, যুক্তিতে কথা বলেন, যেভাবে আপনার পাবলিক কথা বুঝবেন এভাবে বোঝাচ্ছি, আমি কি আসতাম? সর্বনাশ স্থানীয় প্রতিনিধি, উনি উপজেলা চেয়ারম্যান, উনি আমাকে রিসিভ করলো মাহফিলে নিয়ে যাবে, অর্ধেক রাস্তা গিয়ে বললো আমি যাব না আপনি যান সামনে প্রবলেম আছে, আমি কি আসতাম? জিব্রাইল তো রাসূলকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, অর্ধেক রাস্তা সিদ্দাতুল মুনতাহি গিয়ে বলে রসুল গো আমি আর যেতে পারবো না, আমি গেলে আমার 600 ডানা জলে পড়ে সার্কার হয়ে যাবে, আপনি যান। রসুল তো বলতে পারতেন জিব্রাইল তুমি আমাকে নিয়ে আসলা আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, অর্ধেক রাস্তায় তুমি আমাকে ছেড়ে দিলে আমি যাবো কিভাবে? রাসুল এটা বলে নাই, রাসুল বলছেন ঠিক আছে তোমার সীমানা যদি এটা হয়ে থাকে তাহলে একটা কাজ করো, ইয়া জিব্রাইল হে জিব্রাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা, আরো জোরে বলতে পারো সুবহানাল্লাহ, হে জিব্রাইল তুমি যদি যেতে না পারো হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা আমি যাচ্ছি রবের কাছে, তুমি বলো তোমার কোনো চাওয়ার আছে কি? মানে রসুল বুঝিয়ে দিলেন জিব্রাইল তোমার দৌড় যেখানে শেষ সেখানে আমি নবীর শুরু, ঠিক কি না বলে? এই জন্য জিব্রাইল সাল্লাম আপনাকে যদি বলতো রাসুল যে তুমি আল্লাহর কাছে কি চাও, আপনি বলতেন আল্লাহকে বলবেন যেন আমার কখনো মরণ না হয়, আমরা তো এগুলোই চাইতাম দুনিয়াদারি নাকি, আর না হয় বলতাম আমরা জান্নাতুল ফেরদাউস চাই, কিন্তু জিব্রাইল সাল্লাম এটা চাই নাই। জিব্রাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছেন আমি আল্লাহর কাছে কি চাই, তবে আল্লাহকে বলবেন আমি আল্লাহর কাছে কিচ্ছু চাই না, হ্যাঁ তবে সালিল্লাহ আন আবসুকা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা আমি আমার 600 ডানা এই 600 ডানা পুলসিরাতের উপরে বিছিয়ে দিতে চাই। রাসূল বললেন তুমি ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাবে? জিব্রাইল সাল্লাম বললেন আমি জিব্রাইলের জীবনে দিন তো নরম করে দিয়ে কাজ হয়ে যেতে পারে, আমি জিব্রাইলের জীবনে আপনার চক্ষু মুবারকের মধ্যে যত পানি মুবারক ছড়তে দেখেছি এত পানি মুবারক পৃথিবীর কেউ দেখে নাই গো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো পাথরের আঘাত খেয়ে খেয়ে আপনি উম্মতি বলে কেঁদেছেন আর আপনি গুহায় শুয়ে শুয়ে পরে পরে সেজদাই উম্মতের জন্য কেঁদেছেন, আপনার পিঠ মুবারকে গো উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে এরপর আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মতো তো চোখে পানি আর কেউ দেখে নাই, আপনি উম্মতির জন্য কত পানি মুবারক ছড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ নবী আমার 600 দানা আমি ফুলসিরাতের উপরে বিছাইতে চাই, একমাত্র নি উম্মতিকা আপনার উম্মতের জন্য জবান করে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়ে কই জিব্রাইল ঠিক আছে, এবার আমার নবী রওনা দিয়ে দিলেন, রওনা দেওয়ার পরে
3000 লোকের পর্দা রসুল পাড়ি দিলেন, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। শেষ পর্দাটা যখন নবী অতিক্রম করবেন, ওই জায়গায় যাওয়ার পরে আমার নবী বলেন, সত্যির হাজার নূরের পর্দার শেষ পর্দাটা যখন আমি পাড়ি দিব, হঠাৎ করে দেখলাম পর্দাটা ওপেন হয় না। আমি শুনতেছি সত্যির হাজার নূরের পর্দার গোড়ায় আমার সাহাবি হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আবু বকর হলো দুনিয়ায়, আবু বকরের কণ্ঠ শোনা যায় জান্নাত ওই 70,000 নূরের পর্দার উপরে। ও বন্ধু, এখন প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর, আবু বকর সেখানে গেল কিভাবে? না না, আবু বকর সেখানে যাই নাই, কারণ আমার নবীকে আবু বকরের কণ্ঠ একটা ফেরেশতার কণ্ঠ দিয়ে নকল করাইছে। আবু বকরের কণ্ঠে আমার নবীকে বলে কি ফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকে ইউসাল্লি, ওই ফেরেশতার নবীকে বলে নবী গো, এই পর্দার গোড়ায় আপনি একটু দাঁড়ান, আপনার রব পর্দার হয়ে পারে আপনার সম্মান বয়ান করতেছে। এবার আমার নবীকে কেন আবু বকরের কণ্ঠ নকল কইরা শোনাইলো? কারণ আমার নবী যেন কোনো চিন্তিত না হয়। এবার সত্যের হাজার নূরের পর্দা ওপেন করলো, ওপেন করার পরে ও যুবকের দল আমার নবীকে এমন একটা সুন্দর জায়গা দেখাইলো। আমার নবী সুন্দর জায়গা দেখা, আমার নবী চোখের পানি নোমার ফেলে কান্দি, আল্লাহ ডাক দিয়া কয়, এখন আল্লাহকে ডাক দিবেন সমান করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, বন্ধু এত সুন্দর জায়গা দেখাইলাম, আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? আমার নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এত সুন্দর জায়গায় আমি দেখেছি গো, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। নবীকে সন্তুষ্টি করার জন্য আরেকটা সুন্দর জায়গা উপহার দিলেন, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে, আরেকটা সুন্দর জায়গা উপহার দিলেন, সেখানেও নবী উম্মতের জন্য কান্দে। এক দুই তিন, এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো, সতেরোটা জায়গায় নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সত্যটা সিনাই দেখাইলেন। এরপর আমার নবী উম্মতের জন্য কান্দে, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আর কান্দেন না, আমি আল্লাহ একটা উপহার দিয়ে দিলাম, যখন আমি আল্লাহ আপনাকে নূরটা বানাইয়া সাজরাতুল ইয়াকিন নামক গাছের গোড়ায় রাখছিলাম হাজার বছর, আপনার সামনে যখন আমি লজ্জার আয়না ধরেছিলাম, আপনি যখন ময়ূরের সুরতে ছিলেন, আপনি পাঁচটা সেজদা দিয়েছিলেন, এই পাঁচটা সেজদাকে আমি পাঁচ ওয়াক্ত নামাজে কবুল করলাম। যেই বেদ, যেই বেদ মুসা কালিমুল্লাহ জানে না, মুসা নবী জানে, পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিছে, আর আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত কোটি বছর আগে দলিল করে রেখেছে। সব জায়গা উম্মতের জন্য কাঁদলে, ঠিক আছে আপনি শোনেন, আপনি একটু দাঁড়াবেন আমার সঙ্গে, আর আপনি কালো টুপি দাঁড়াবেন না, আমার আমার তো ওয়াজের ধরন আছে, আমি ওয়াজ ক্লাসের মতো ওয়াজ করি, কারণ শিক্ষকতা করছি 13 বছর, আলহামদুলিল্লাহ, নিবন্ধন প্রভাষক সহকারী সব আছে, চাকরিও সব আছে, সব চাচ্ছি, মাদ্রাসার প্রধানের দায়িত্ব পালন করছি 9 বছর, আলহামদুলিল্লাহ। আর অনেকে মনে করে যে আমি মনে হয় লেখাপড়াই করছি, আসলে আমি লেখাপড়া বেশি করি নাই, আমার লেখাপড়া করছি এটা আমার বলার দরকার নাই, আমি নবীর পক্ষের একটা আদনা গোলা, আমার পরিচয় শুধু এটাই, আমার আর কোনো পরিচয় নাই। আপনাকে জানতে চাই ফজরের নামাজের ফরজ কয় রাকাত, আঙ্গুল তুলে বলতে হবে, সবাই শুনতে হবে, কয় রাকাত? চেয়ারম্যান সাহেব ফলো করে, ঠিক আছে, জোহরের নামাজের ফরজ কয় রাকাত, আসরের ফরজ কয় রাকাত, মাগরিবের ফরজ কয় রাকাত, এশারের ফরজ কয় রাকাত? এখন বসুন সবাই মিলে, এখন হিসাব মিলাইবেন, বসুন, ফজরের ফরজ কয় রাকাত, জোহরের দুই আর চারে কত,
আসরের ছয় আর চারে কত, মাগরিবের তিন আর দশে কত, আর এশা তেরো আর চারে কত। তা আমার নবীকে মেরাজে নিয়ে ঘুরাইছে কয় জায়গায়, হিসাব মিলান কয় জায়গায়। আমি তো স্পষ্ট পড়াগুলো বারবার পড়ি, বাসা থেকে আসার পর আমি গাড়িতে বসে কিন্তু পড়ি। সত্তর জায়গায় রসুলকে ঘুরাইলো, রসুল কাটছেন নিজের জন্য নাকি উম্মতের জন্য? তো আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ ডাক দিকে, হ্যাঁ বন্ধু আপনাকে বলে দিলাম আপনার উম্মতের জন্য পাঁচশো ওয়াক্ত নামাজ দিয়ে বলবেন, এরা যেন নামাজটা নিয়মিত আদায় করে। যারা পাঁচশো ওয়াক্ত নামাজের সত্তর রাকাত ফরজের মালা গলার মধ্যে লাগাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম যে এই সত্তরটা জায়গায় এসে আপনার উম্মতকে মিস করেছেন, আপনার উম্মতকে স্মরণ করে চোখের পানি বরাবর ছেড়েছেন, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম আপনার উম্মত যখন পাঁচশো ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মতকে এই সত্তর জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহর কুদরতি নূরানি হাত কথা কি বুঝতে পেরেছেন? আমার ওয়াজের ভিতরে এবাদতের কথা আছে না নাই? এখানে আমার ওয়াজের ভিতরে সামাজিক বিষয় ঢুকবে। কি বিষয় কথা বলে? কি বিষয়? সামাজিক বিষয়। সামাজিক বিষয় কি? রাসূল বলেন আমি মেরাজে গিয়ে দেখেছি কিছু মহিলাদের পা গুলা গাছের মধ্যে বেঁধে মাথাটা নিচে রেখেছে। রাসূল জিজ্ঞেস করেছিল আল্লাহ আপনি এটা কিভাবে শাস্তি দিচ্ছেন? আল্লাহ বলেন বন্ধু হে আমি আপনাকে একটা মহিলাদের শাস্তির স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছি। আমাদের দেশে দেখবেন বিল্ডিংটা হওয়ার আগে বিল্ডিং এর একটা নকশা হয়, কথা বলে না কেন? তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন একটা শাস্তির নকশা তুলে ধরলেন। আল্লাহ হাবিব ডাক দিয়ে কয়ে হে আল্লাহ আপনি মহিলাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছেন, তার কারণটা কি? আপনি মহিলা শাস্তি দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়ে বন্ধু যেই সমস্ত মহিলাদের দিলে যেই সমস্ত মহিলাদের পা গুলো গাছে ঝুলানো, মাথাটা নিচে ঝুলানো, চুলগুলো নিচে ঝুলে আছে, এরাও দুনিয়ার অন্য কেউ নয়, এরা স্বামীর অনুমতি ছাড়া বেপর্দায় চলাফেরা করতো, জোরে বলতে হবে ঠিক কিনা বলেন? আমার মা জান্নাতি হোক আপনি চান কি চান না? আপনার বোন জান্নাতি হোক আমি চাই। আল্লাহর হাবিব বলেন আমি হাশরের মাঠে তিন ধরনের মানুষের দিকে কখনো ফিরে তাকাবো না। এক, যারা বেপর্দায় চলাফেরা করে, ঠিক কিনা বলেন? বেপর্দা যারা চলাফেরা করে এদেরকে বলা হয় দায়ুস। দায়ুস কোনদিন জান্নাতে যাবে এবং দায়ুসের দিকে আমার রসুল কখনো ফিরে তাকাবে? আমার মা বোনদেরকে আমি বলতে চাই, মা আমার হাতে এখানে একটি কোরআন আছে, মা আপনার কি বলতে চাই? আমার মা যদি জীবনে ইস্তার জলসা দেখেন না দেখে থাকতে পারে, আমার মা যদি কখনো মার্কেটে না গিয়ে থাকতে পারে, আমার মার জীবনে কখনো যদি মার্কেটে গিয়ে একটা কাপড় না কিনে থাকতে পারে, আপনি কেন পারবেন না? আমি আপনাকে অনুরোধ করে বলবো, আপনাকে অনুরোধ করে বলবো, আপনি নিজের ইজ্জতকে সতীত্বকে হেফাজত করুন, আপনি নিজেকে গুছিয়ে রাখুন, কারণ নামাজ যেমন ফরজ পর্দল তেমন ফরজ, কথা বলেন ঠিক কিনা বলেন? স্বামীর অনুমতি ছাড়া আপনি যাবেন কেন? আপনি ব্যাপারটা চলবেন কেন? আপনি লাগামহীন চলাফেরা করবেন কেন? মা ও মা আপনি যদি পর্দা করে চলেন, পাঁচশো ওয়াক্ত নামাজ করেন, খোদার কসম করে বলি আপনার পেট থেকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে এই সন্তানটা বাইরিদ বুস্তানির মতন আল্লাহর ওলি হয়ে যাবে, বলেন ঠিক কি না বলেন? এই যে আমার মাদেরকে বলবো পর্দার প্রয়োজন আছে না নাই, এই ক্ষেত্রে আমার যুবকদেরকে সচেতন করতে হবে। একজনে বলতেছে হুজুর মুখোশ পরে ঘুরলেই নাকি, মুখোশ পরে ঘুরলে মুখোশ লাগিয়ে যদি কেউ চলে তাহলে মহিলারা কখনো ইজ্জত হানি শ্লীলতা হানির ঘটনায় পড়বে না? আমি বলবো না, মুখোশ করে ঘুরলে হবে না এই কথা আমি মানি না। যদি এই কথাই সত্য হতো তাহলে ছয় মাসের বাচ্চা কেন দর্শিত হয়, ঠিক কিনা বলেন? এটা আসলে পর্দার কোনো বিষয় নয়, পর্দা ফরজ করতেই হবে, ছয় বছরের বাচ্চা কেন এই স্ত্রীর তাহারি দর্শনের শিকার হবে? আমি বলবো আসলে মূলত ভাবে এই অনৈতিক কর্মকাণ্ডের জন্য আসলে মানুষের পর্দা খরচ করতে হবে, কিন্তু এখানে সবচেয়ে বড় দায়ী হলো মানুষের নৈতিক চরিত্র। এই চরিত্র যদি ঠিক হয়ে যায় কখনো আমার মা ইচ্ছাকে হানিতে পারবে না, ঠিক কিনা বলে? আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে, জায়গা মতো কথা বলতে হবে, ডান বাম কথা বলে লাভ নেই। আমার মা বোনদেরকে বলবো আপনারা সচেতন থাকবেন, আর আমার যুবকদেরকে আমি বলবো স্কুল ছুটি হওয়ার পরে তোরা কখনো তিন রাস্তার মোড়ে দাঁড়াবি না। আমার যুবক ঠিক সমাজ ঠিক
এই যুবকরাই হলো সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আমার যুবকদেরকে বলবো, তোমরা তিন রাস্তার মোড়ে দাঁড়াবে না। তোমার বোনকে যদি কেউ ডিস্টার্ব করে তোমার মনে কি কষ্ট লাগবে না? তা আমার বোনকে ডিস্টার্ব করলে তা আমারও কষ্ট লাগবে। তোমার বোনকে যদি কেউ রাত্রেবেলা ফোন করে ডিস্টার্ব করে তোমার খারাপ লাগবে না? তা আমার বোনকে ডিস্টার্ব করলে তা আমারও তো খারাপ লাগবে। অপরের বোনটাকে নিজের বোন মনে করো, অপরের মাকে নিজের মা মনে করো, তাহলে দেখবে সমাজ আরো সুন্দর সমাজ হয়ে যাবে। তবে এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, দেওয়া লাগে কিনা দিতে হয়। এই জন্য তিনি একটি আইন পাস করেছেন, ছেলেরা যেন ইপটিজিং না করে, ইপটিজিং করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ওয়েলকাম, ওয়েল ডান, আহলান সাহানান, মুবারকবাদ, অনেক ধন্যবাদ। আমরাও আগে এসে পর্দার বয়ান করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেবের মাধ্যমে মনের একটি স্মারকলিপি দিয়ে গেলাম যে আপনি যে আইন পাস করেছেন, ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তাহলে ছেলের ছয় মাসের জেল হবে, আপনাকে অনেক ধন্যবাদ। আর একটি আইন পাস করে দেন, কোন মেয়ে যদি রাস্তায় বেপর্দায় চলাফেরা করে তাকে ছয় মাসের জেল দেওয়া হবে। তাহলে দেখবেন সুন্দর সমাজ আরো আদর্শের সমাজে পরিণত হয়ে যাবে। কথা বলে ঠিক না ভেবে কোনো দোহাই দিয়ে বেপর্দা হওয়া যাবে। আপনি কর্মসংস্থানে কাজ করেন, আপনি অফিস আদালতে কাজ করেন, আপনি আপনার মতো করে যেটা শরীয়ত সম্মত সেভাবেই করেন। কথা বলেন ঠিক কিনা বলেন, এটাকে কোনোভাবে ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই। এই জন্য আপনাদেরকে বলবো, আল্লাহর হাবিব গিয়ে দেখলেন মহিলাদেরকে এই পাগুলো বেঁধে মাথা ঝুলিয়ে রাখা হয়েছে, একটু সামনে গিয়ে দেখেন একদল একদল ছেলেদের একদল মানুষের বুকের মধ্যে আগুনের শিকল, গায়ের মধ্যে আগুনের শিকল, পায়ের মধ্যে আগুনের শিকল দেওয়া আছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আল্লাহ এরা কারা? বলবো এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আপনারা যুবক, আমি এখানে এসেছি, গত রাত্রে আমি তিনটা প্রোগ্রাম করেছি, ফজর আদান দিয়েছে থার্ড প্রোগ্রাম, মোট সাড়ে ছয় ঘন্টা ওয়াজ করেছি, আজকে তিন প্রোগ্রাম, চলে যাব অনেক দূরে। কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ করে দিয়ে যাই, তাহিরি যদি এক মিনিটের জন্য ভালোবাসেন, এই এক মিনিটের ভালোবাসার সূত্র ধরে আপনাকে শুধু একটি কথাই বলবো, জীবনে যদি উন্নতি কিছু হতে চান, জীবনে যদি উপরে উঠতে চান, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেন, আমি এখন হাজার মানুষের সামনে চেয়ারম্যান মহোদয়কে কষ্ট করতে চাই, আপনি চেয়ারম্যান হয়েছেন, কিসের জুড়ে হয়েছেন আপনি একটু ব্যক্ত করেন। উনি বলবেন, হুজুর আমার মায়ের দোয়ার কারণে আমি চেয়ারম্যান হয়েছি। আমি মানি না, জামার খুলে দিলটা নরম করে বলো ঠিক কিনা বলো। আমাকে যদি বলো, আমাকে যদি বলো, হুজুর আপনি যেখানে যান হাজার মানুষ আছে, আমি বলবো আমার এলিমেন্ট কারণে নয়, আমার সুরের কারণে নয়, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। এই মাকে যে ব্যক্তি ভুল বুঝেছে তার জীবন ধ্বংস হয়ে গেছে। এই মা বাবাকে কখনো ভুল বোঝা যাবে না। আপনারা জানেন সেপ্টেম্বরের এক তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, কি জানেন না আপনারা? কথা বলেন না কেন? এক তারিখে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, রাত্রে সাড়ে বারোটা করে শোয়া, প্রায় মাহফিলে বলি কেন, আমি বাস্তব সম্মত কথা বলি, করো শোয়া সাড়ে বারোটা বাজে, আম্মা গিয়ে বললেন কিরে মন খারাপ? আমি বলছি হ, ভাত খাস না? আমি বলছি খাবো না। আম্মা ডাক দিকে, তাহলে কাজ কর, ড্রাইভারের ফোন দে, কেন কই তুই ঢাকা যাবি, তোর বিরুদ্ধে না মামলা করছে টেলিভিশনে শিরোনামে চলে আসছে না কি শুনলাম? আমি বলছি হ, একটা কাজ করো, তুমিও পাঞ্জাবি পরো, তুমি ঢাকা যাইবা। আমি বললাম যে তো রাত্রে বৃষ্টি পড়তেছে, আমি ঢাকা যাবো গিয়ে কি করবো? তুমি একটা ভালো আইনজীবী ধরবে, সকালবেলা যদি মামলা তদন্ত দেয় তাহলে তুমি নকলটা তুলে তার জবাব রেডি করবে, কেউ যদি কাউকে গালি দেয়, গালি যদি জবাব দেওয়া না হয়, কেউ যদি কাউকে মিথ্যা অভিযোগ করে, মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি জবাব দেওয়া না হয়, তাহলে মিথ্যাটাই সত্যে পরিণত হয়ে যায়, কারণ চুপ থাকা সম্মতির লক্ষণ। এই জন্য তুমি পাঞ্জাবি পড়ো, পাঞ্জাবি পরে তুমি ঢাকায় যাও। আমি পাঞ্জাবি পড়লাম, মায়ের কথা তো কখনো আবার টেক করি না, ড্রাইভারকে ফোন দিলাম, ড্রাইভার আসলো, আমি ঘর থেকে বাহিরে গেলাম, আমার শরীরের ভিতরে বৃষ্টি পড়তেছে, আম্মা দেখলো আমার মনটা খারাপ, আমাকে ডাক দিয়ে বলল এদিকে আয়, তোর কি মন খারাপ? আমি বলছি হ মনটা খারাপ। তা কেন? আমি বলছি মামলা হয়েছে, এখন আমার ঢাকা যাচ্ছি, কি করবো না করবো চিন্তায় পড়ে আছি। আব্বা ডাক দিকে, তোরে আমি একটা কথা বলে দেই, তোকে আমি একটি কথা বলে যাই, তুই যাবি ঢাকা, তুই যাইবি ঢাকা, আমি তোরে বলে দেই, তোকে আমি বলে দিই, তুই শুনে যা, তুই যাবি ঢাকা আর আমি মা থাকবো তোর জন্য নামাজের মুসল্লায়। আমি সেদিন বলেছিলাম, আমি সেদিন বলেছিলাম যে আমার জজ ঢাকা নয়, আমার অ্যাডভোকেট ঢাকা নয়, আমার ব্যারিস্টার ঢাকা নয়, আমার সবচেয়ে বড় ব্যারিস্টার যেন আমার ঘরের ভিতরে।
আমি তিন দিন পরে মামলা খারিজ হলো, আমি আনন্দে বাড়িতে আসলাম, আসার পরে আমাকে বলতেছে আম্মা নাকি তিন দিন পানি পান করে সেহরি খেয়েছে আর পানি দিয়ে ইফতার করেছে আর স্বপ্ন দেখেছে আমার ছেলে কখন খালাস হয়ে আসবে, আমি সন্তানকে নিয়ে অল্প কটা ভাত খাবো। ছেলেরা তোমরা পরীক্ষা দিচ্ছ, দাখিল পরীক্ষা দিচ্ছ, এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদেরকে বলি তোমাদের জন্য যদি একটা মানুষ নফল রোজা রাখে সেটা তোমার মা, তোমাদের জন্য যদি একটা মানুষ তোমাদের নফল নামাজ পড়ে সেটা তোমার মা, তোমার সুখে যদি কেউ সুখী হয় সেটা তোমার মা, তোমার দুঃখে যদি কেউ দুঃখী হয় সেটা তোমার মা। আমাকে যদি বলে মায়ের তুলনা কি, আমি সারা বিশ্ব ঘুরে এসে বলবো সব খুঁজে দেখেছি মায়ের তুলনা কেবল মা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মাকে কখনো কষ্ট দেওয়া যাবে, বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে? তোমার বাবা মাকে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনতেছ, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই, এটা আমার সরল মানুষ সরল কথা। তোমার আব্বা আমার মানে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমাকে বাবা রাখবা, আর শৈল মাছ আর বড় গরু পুরুষে আমার বাড়িতে নিয়ে যাইবা, আর তোমার মা ঘরে বসে কান্না করবে, তোমার মতন মুরিদ আমার দরকার নাই, এটা আমার পরিষ্কার কথা। আমি আমার সমস্ত মুরিদকে একটা কথাই বলি, মায়ের দোয়া উলি হওয়া যায়। আজকের কমিটি যারা রয়েছেন আর অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, অল্প সময়ে এই দাওয়াতটা আমি গ্রহণ করেছি শুধু তাদের ভালোবাসায়। আর বড় লেখা তো আমি জীবনে কখনো মাকে কষ্ট দিবেন না, মাকে কষ্ট দিলে আমাকে দাওয়াত করবেন না, কারণ মা তার তুলনা কেবল মা। একটি সঙ্গীত আমি এভাবে বলি, যে দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাপন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। আজকে আমি আমার ভাই মুকিত ভাই বাসায় গেছিলাম, দুয়ার মধ্যে হাত তোলার পরে চোখের পানি গোলা চল চল করে আমারে কয়, তাহিরে আমার আম্মার জন্য একটু দোয়া করেন, কারণ ওনার আম্মা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা গো তোমার মতো লই না কেউ আমায় কোলে আনি, আদর করে মোচে নাকি, আদর করে মোচে নাকি আমার চোখে পানি, হাই রে মা জননী আবা, হাই রে মা জননী। ও পুলিশ ভাইরা, ও প্রশাসনের ভাইরা, আপনারা বিভিন্ন থানায় থাকেন, কিন্তু আপনাদের থানায় যদি কোনো গন্ডগোল হয় সর্বপ্রথম আপনার মার অন্তরটা নাড়া দিয়া উঠে, ও যুবকের দল বিদেশ বিরাজ্যে সন্তান যার বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে কিছু জানে মায়, এই জন্য ওই মা যদি কবর থাকে আজকে বাড়িতে কারে আম্মা বলে ডাক দিব, আপনাদের কাছে আমি তাহিরি বলে দিয়ে যায়, ওই মায়ের মনে কোনোদিন দুঃখ দিয়েন না, ওই মায়ের মনে কোনোদিন কষ্ট দিয়েন না, মা যদি কবরে থাকে মার কবরের পারে দাঁড়িয়া আমার আল্লাহর ডাক দিবেন, আল্লাহ ও বড় রেখার মানুষ জবানটা খুলে বলো আল্লাহ, আমার আম্মা যেমন করে আমার ছোটবেলায় লালন পালন করেছে, আল্লাহ আমার আম্মা বাড়ি কবে তুমি এমন ভাবে মায়া কইরো, মায়া কইরো, আর তাদের আব্বা আম্মা কাছে আছে, মার কাছে যাইবি, ও ভাই আপনার মায়ের
কাছে গিয়ে বলবেন আম্মা তাই হুজুর বলেছি উনি নাকি মায়ের দোয়া নিয়ে পথরে এমন একটা দোয়া তুমি মনে করে দাও আমি যেন এমন ভাবে সুখে চলতে পারি। এই জন্য বড় লেখার বন্ধুরা কোনোদিন মারে কষ্ট দিয়েন না, বাবার কোনোদিন কষ্ট দিয়েন না। হৃদয় রব্বি ফিরিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না, কারা কারা চান দুই হাত ধরে দেখান, আমার সাথে হাত বাড়িয়ে দাঁড়িয়ে বললেন মা কেন এত দামি জানে করে বল মা কেন কলে বল জানত যদি পড়ত দেখে কোরআন হাদিসি খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দাম দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ, সেই মায়ের কষ্ট সেই মায়ের কষ্ট দিলে খোঁটা জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মার জন্য হাত তুলে সাক্ষী দিয়ে দাও, হাত তুলো সাক্ষী দিয়ে দাও। মায়ের প্রসব কালে কত কষ্ট পায় বসে হয়ে তবে মায়ের আপন বিচালা, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বসে হয়ে তবে মায়ের আপন বিচালা। সন্তানের নিয়া খুলে সন্তানের নিয়া খুলে প্রসব ব্যথা ভুলুলে ভুলুলে কত দামি জানে না সহকারে বল মা কেন এত দামি জানে না সহকারে, আহা জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে একটি হজের সওয়াব মিলে একটি একটি হজের সওয়াব মিলে মা পায়ে পার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সহকারে বল মা কেন এত দামি জানে না সহকারে। মা গো মা মা গো সবচেয়ে দুঃখ হলো সেখানে বহু গরিব তার মাকে নিয়ে থাকে ভাঙ্গা ঘরের ভিতরে, আর আফসোস হলো সেখানে মা বাবা তীরে তীরে করে নিষ্ঠের বাড়ালো, মা বাবা তীরে তীরে থাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, দশতলা বিল্ডিং এর মালিক হলো কিন্তু পেপার পত্রিকায় পাওয়া যায় সেটা থেকে ঢাকায় দশতলায়, আর বা থেকে বৃদ্ধাশ্রমে এর চাইতে দুঃখ দেবো আর কিছু হতে পারে না। তোর জীবনে উন্নতি হবে না যদি মায়ের মানে কষ্ট দিয়ে তিনি দশতলায় ঘুমাবে আর মা বাপ থেকে বৃদ্ধাশ্রমে, এটা হতে পারে না। ওই সন্তান নিকৃষ্ট
যে দশতলা গোড়ার মাথাকে বৃদ্ধাশ্রমে, আর ওই সন্তান উত্তম যে বৃদ্ধাশ্রম করে অসহায় মাকে জায়গা করে দিল। এই জন্য আপনারা সবাই মা বাবার খেদমত করবেন। এই মেরাজের ভিতরে পরিপূর্ণ শিক্ষা আছে না নাই? নামাজ বের করলাম, পর্দা বের করলাম, এখন মা বাবার খেদমত বের করলাম, নবীর শান বের করলাম, নবীর আজমত বের করলাম। এরপরে দেখবেন এত কিছু বললাম, একটা ভুট আপনাদের কাছ থেকে আজকে নিতে চাই। আমি যে এতক্ষণ কথা বলেছি সত্যি করে বুকে হাত দিয়ে বলবেন, আমি কি কোরআন সুন্নাহ আর চুক্তির বাইরে একটা কথা বলছি? এই যে আওয়াজ আসছে, তিন ধরনের লোক এখানে আসছে। এক ধরনের কথ হইল তাহির ভক্ত, আমরা যা বলবে তা মানবো। আরেক প্রকার আমরা হলো আরেক হুজুরের ভক্ত, তাহির যা করবে একটা মানত না। এটা উচিত নয়, কারণ ওই হুজুরের কোরআন যেটা আমার কোরআন, ওই হুজুরের রাসূল যিনি আমার রাসূল, ওই লোকের ওই হুজুরের মালিক যিনি আমার মালিক, যদি কথা গ্রহণযোগ্য হয় ওই হুজুরের সঙ্গে মিলে যায়, আমারটা ওনার সঙ্গে মিলে, ওনারটা আমার সঙ্গে মিলে, তো আপনি মানবেন না কেন? তবে আমার ভক্তদেরকে বলে যাই, ফেসবুকে কখনো অন্য আলেমদেরকে বাজে মন্তব্য কমেন্টস করবেন না, অন্য আলেমদেরকে বাজে কমেন্টস করবেন না। আপনি যাকে পছন্দ করেন অপছন্দ করেন আপনি গালি দিবেন না। আমরা আলেমদের ব্যাপারে আমরা আলেমরা সমাধান করব, কিন্তু আপনারা ভাগে অন্ধভক্ত হয়ে গালাগালি করবেন না। এটা দেখতে বেমানান দেখা যায়, দেখতে অসুন্দর, শুনতে অসুন্দর, একটি পারস্পরিক প্রতিহিংসা মাঠে ময়দানে চলছে। এই জন্য আমরা কখনো কারোর বিরুদ্ধে যেন আমরা কমেন্টস না করি। আমাকে ভালো না লাগলে এটা আপনার ব্যাপার, আপনাকে ভালোবাসি তাই কি নাকি আমার অপরাধ? আপনাকে কোরআনের দিকে আমি ডাকছি, আমি যে মায়ের কথা বলেছি, দাদা এই ছেলে এই মুনাজাত হয়েছে, আশ্চর্য ছেলে তোমরা, বসে না তো বলতে পারি না, বাবা আপনারা যে এই বিষয়গুলো শোনার জন্য বা তাহিরি সাহেবের ব্যাপারে এত কিছু শুনলাম, আমরা ইসলামকে এত কঠিন করে ফেলছি, তাহিরি বলছে বসেন, এটা অনেক কবিরা গুণ হয়ে গেছে। না, এটা কবিরা গুণ নয়, কেউ দাঁড়িয়ে গেলে বসতে বলতেই হবে। আর কেউ যদি বলে যে এটা বসা কবিরা গুণা, তাহলে যারা বলে কবিরা গুণা তোমরা আজীবন দাঁড়াই থাকো, কবর দাঁড়াই দিব। আসলে এটা ব্যাপার না, ব্যাপারটা হলো আমি কোরআন সুন্নাহর বহির্ভূত কোন কথা বলি কিনা, ঠিক কিনা? আমার যে কথাগুলো নিয়ে মামলা হলো, একটা কথাও কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, ঠিক কিনা? স্যার তো পারবে স্যার দিছে, যাই হোক, আপনারা ওই যে বলছিলেন না, এইভাবে যদি আমি ওয়াজ করি আর তিন ঘন্টা বসে থাকবেন আপনারা, আপনারা পাবলিক এত কঠিন। তবে যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লেগেছে তাই না? ভালো লাগছে? এখন কি সুরার মধ্যে সীমাবদ্ধ রাখবেন নাকি মানবেন? জানান নাকি মান নাই? মানার নাম আমি কিন্তু অনেক শান গাইতাম আগে, এখন কিন্তু ওই শান গুলো গাই না, এখন এমন কিছু সঙ্গীত গাই যে এগুলো সবাই সবার মাঝে শেষ, ওয়াজের তাফসীর শেষ হয়ে গেছে এখানে। কিসের আজান আমার টাইম লাগে, কিসের আজান আসতে? আচ্ছা আপনারা একটু বলেন তো, এই মাহফিলটা যে আজকে অল্প সময়ে কয়েকজন কমিটির নাম করে তারা দাওয়াত করছে, ময়নুল কই এক বহুত কষ্ট করছে, আরেকজন আছেন এই যে আর আরেকজন আরেকজন আরে আদর করছি এখানে বলছে থাপ করছি, আদর বলতে না বলে এটা ইউটিউবে দিয়ে দিব যে কমিটির লোককে থাপ করে মানে তাই দিবস করে হয়েছে। সবাই এদিকে এক আদর করে দেখি এক যার একজন শরীফ। আচ্ছা শামীমকে যাক আল্লাহ সকলকে কবুল করুক, আমি এদের কাউন্সিলের সব খোদার নামটা আর সবচেয়ে খুশি হয়েছি যে জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান সাহেব আমার সামনে আমার পাশে বসে আছেন, দিচ্ছেন এই জন্য ওরা তারিফ করেছে, আপনি না বললে আমি করেছি, আমার মন্ত্রী কি করেছে, আমার পছন্দ হয়েছে। আমি একজনকে একজন পছন্দ করলে অনেক কথাই বলে, কথা বলে ঠিক কিনা?
আল্লাহ কবুল করবেন, আমিন। এখন এই যে মাহফিলটি অল্প সময়ের ব্যবধানে মাহফিলটা করেছে, এই মাহফিলটা করা কি এলাকার জন্য কি খারাপ হলো না ভালো হলো? আমি নগণ্য হতে পারি, আমি অত্যন্ত ক্ষুদ্র নগণ্য হতে পারি, আমি যার শানটা বয়ান করেছি তিনি অনন্য, তিনি শ্রেষ্ঠ, পৃথিবীর সব সম্পদ তাহিরির কাছে তুচ্ছ, কিন্তু নবীর মহাব্বত তাহিরির কাছে শ্রেষ্ঠ। ঠিক এই জন্য এই মাহফিলটা আগামী বছর হোক আমরা চাই কিনা, যে উঠবে 10,000 দিবেন, আর যার কাছ থেকে উঠবে তারা ছাতা মেলা করবে, টাকা দিয়ে দাও। এটা কি মূল অপরাধ? আমি ভালোবাসি, এভাবে আমি পথ চলতে থাকবো, আমার শুরুতেই হয়েছে এভাবে, মৃত্যু রাখ পর্যন্ত এভাবেই চলবো, কিন্তু কোরআন সুন্নাহর ভিতরে বাহিরে নয়। ইসলামকে নিয়ে যখন কেউ কটূক্তি করবে, কোরআনকে নিয়ে যখন কেউ কটূক্তি করবে, তখন আমরা আর খানকায় বসে থাকবো না। একজন আসতে একজন শুধু একজন দাঁড়াবেন, হুজুর আগামী বছর এই মাহফিলটা আমি চেয়েছিলাম, আমি ওদেরকে বলেছিলাম অন্তত যেন লক্ষাধিক লোক বসতে পারে, যত বড় প্যান্ডেল হবে আয়োজন তত মানুষ এটাকে গ্রহণ করে বসে, এখানে অনেকে দাঁড়িয়ে আছেন কষ্ট, অনেকে আবার চলে যাবেন, এটি স্বাভাবিক, কিন্তু প্যান্ডেল হবে তার দ্বিগুণ সামনের বছর ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ বলেন। একটা মায়ের সন্তান আমি দেখতে চাই হুজুর এই মাহফিলটার জন্য, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আজ আপনি এসেছেন মায়ের কথা বলে।